ভারতবর্ষে মুসলিম শাসকদেরকে কোন কোন ক্লাসের পাঠ্যপুস্তকের প্রস্তাবিত বইয়ে যখন তাদেরকে যখন ভিলেন, তাদেরকে যখন খারাপ চরিত্রের মানুষ হিসেবে চিত্রায়িত করা হয়, তখন আমাদের সন্তানরা মুসলমান শাসকদের সম্পর্কে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা নিয়ে বড় হওয়ার আশঙ্কা তৈরি হয়। এজন্য আমাদেরকে জানতে হবে যে ভারতবর্ষে মুসলিম শাসকরা কি কি অবদান রেখে গেছেন। মোহতরম হাজরিন, এই জন্য গোটা পৃথিবীতে মুসলিম শাসকদের অবদান কি ছিল, ভারতবর্ষে মুসলমানদের অবদান কি ছিল, এই পুরো বিষয় জানার জন্য আমি দুটি বই পড়ার জন্য আপনাদেরকে সাজেস্ট করব। একটি বই, দুটো বইয়ের লেখক একই ব্যক্তি, ভারতবর্ষের একজন ক্ষণজন্মা ইতিহাসবিদ, ক্ষণজন্মা আলেমে দ্বীন এবং দার্শনিক সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহ, যিনি রায়বেরিলিতে জন্মগ্রহণ করেছেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 20-এর নিচে, 17 কিংবা 18, তখন তিনি একটা বই লিখেছেন, গোটা আরব দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। আরব বিশ্বের এমন লাইব্রেরি পাওয়া দুষ্কর হবে যে লাইব্রেরিতে এই বইটা নাই। এবং এই বই যখন তিনি লিখেছেন, এর বইয়ের ভূমিকা তিনি লিখেছেন যে এই বইটি আমি যখন লিখছি তখন আমি কোনো আরাবিয়ানের সাথে সাক্ষাৎও করি নাই, উমরা করতেও যাই নাই, হজ করতেও যাই নাই, কিন্তু বইটা তিনি আরবি ভাষায় লিখেছেন, এত উন্নত আরবি ভাষায় মাত্র 17-18 বছর বয়সে, যে আরব বিশ্বের সমস্ত মানুষের কাছে সেটা সমাদৃত। আজও পর্যন্ত সৌদি আরবে, আরবের বিভিন্ন, মিডল ইস্টের বিভিন্ন দেশের বিভিন্ন মন্ত্রণালয় থেকে সরকারিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কপি এই বইয়ের প্রিন্ট করে বিতরণ করা হয়। বইটার নাম হলো মাযা খাসিরাল আলামু বিন হাতাতিল মুসলিমিন, পৃথিবী থেকে মুসলমানদের পতনে মুসলিমদের শাসনভার পৃথিবী পরিচালনা করেছে, মুসলমান শাসকরা দুনিয়াকে পরিচালনা করেছে, চালকের আসন থেকে মুসলমান শাসকরা সরে গেছেন নাই যে কারণেই হোক, এই যে মুসলমানরা পৃথিবীর কন্ট্রোল পাওয়ার, কন্ট্রোলিং পাওয়ার মুসলমানদের হাতে যে ছিল সেটা যে ছুটে গেছে, এর কারণে পৃথিবীর সকল ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর মানুষের কি ক্ষতি হলো, সেই ইতিহাস, সেই পর্যালোচনা তিনি এই বইতে লিখেছেন। এটা বাংলায় অনুবাদ হয়েছে, সম্ভবত ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ বের হয়েছে, দুজন মানুষ অনুবাদ করেছেন আমি যতটুকু জানি, আরো কেউ করে থাকতে পারেন। একজন হল ইসলামী ফাউন্ডেশনের সাবেক ডিরেক্টর ছিলেন মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী, তিনি অনুবাদ করেছেন, তার নাম হলো মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, বাংলা অনুবাদ। আর আরেকটি অনুবাদ করেছেন মাওলানা আবু তাহের মেজবা হাফিজাহুল্লাহ, তার নাম সম্ভবত মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো, এই টাইপের। এই বইটা যদি আপনি পড়েন আপনি বুঝতে পারবেন যে পৃথিবীতে মুসলমানরা শাসন করেছে, তাদের মধ্যে মন্দ দিক ছিল বিভিন্ন সময়ে, সব শাসকরা একরকম ছিলেন না, ভালো মন্দের মিশেল ছিল, কিন্তু অলওভার তাদের যে অবদান, সেই অবদান পৃথিবীতে অন্য কোনো ধর্মাবলম্বী শাসকরা পৃথিবীবাসীকে কখনো দিয়ে যেতে পারে। পৃথিবীর সব মানুষ একরকম হয় না, মুসলিম শাসকরা সবাই একরকম ছিলেন না, তাদের মধ্যে ভালো মন্দ ছিল, কিন্তু মোটের উপরে মুসলিম শাসকদের শাসন আমলে পৃথিবীবাসী যতটা ইনসাফ দেখেছে, যতটা ন্যায় বিচার দেখেছে, পৃথিবীর অন্য কোনো সময়ের শাসকদের শাসন আমলে পৃথিবীর মানুষ কখনো সেরকম ন্যায় বিচার চোখে দেখেনি। দ্বিতীয় যে বইটি আমি পড়ার কথা বলবো সেটি ভারতবর্ষে মুসলমান শাসকদের কি অবদান ছিল সে বিষয়ে, মুসলমান শাসকদের অবদান সম্পর্কে ভারতবর্ষে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আরেকটি বই লিখেছেন। এ লোকটি সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ছিলেন এই লোকটি, মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ভারতবর্ষের হাতে গোনা কয়েকজনের একজন ছিলেন, অত্যন্ত মুখলিস, নিষ্ঠাবান, এবং গোটা পৃথিবীতে হাতে গোনা কয়েকজন ইসলামিক স্কলার যারা গত হয়েছেন গত 100 বছরে, তাদের মধ্যে থেকে অন্যতম উল্লেখযোগ্য একজন মনীষী ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রহমতুল্লাহ আলাই। তার বইগুলো অনেকগুলো বাংলা হয়েছে, বাংলাদেশে তিনি একবার সফর করেছেন, একবার এসেছেন, তৎকালীন বাইতুল মুকাররমের খতিব মাওলানা ওবায়দুল্লাহ সাহেব রহিমাহুল্লাহ, মাওলানা মুহিউদ্দিন খান সাহেব রহিমাহুল্লাহ এবং মাদ্রাসা দারুল ইরশাদের প্রিন্সিপাল মাওলানা সালমান সহ অন্যান্য ওলামায়ে কেরাম হাফিজাহুমুল্লাহ, তাদের মাধ্যমে বাংলাদেশ সফর করেছেন। এই আলিমিন রহমতুল্লাহ আরেকটা বই আল মুসলিমুনা ফিল হিন্দ,
এটার অনুবাদ করেছেন চট্টগ্রামের আলেমে দ্বীন মাওলানা আফম খালিদ হোসেন। ভারতবর্ষে মুসলমানদের অবদান এই নামে আপনি অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন। এই দুইটা বই আজকের প্রেক্ষাপটে আমাদের তরুণদেরকে বিশেষ করে পড়তে হবে। পাঠ্যপুস্তকে যদি হিন্দু শাসকদেরকে নায়কের আসনে বসিয়ে মুসলিম শাসকদেরকে খলনায়ক আর ভিলেন আর খারাপ এরকম কোনোভাবে চিত্রায়িত করার অপচেষ্টা করা হয়, অভিভাবক হিসাবে আমাদের কর্তব্য হবে আমাদের সন্তানদেরকে সঠিক ইতিহাস জানানো। আপনার সন্তান যদি সঠিক ইতিহাস না জানে তাহলে সে তো ভুল ধারণা এবং ভ্রান্ত ধারণা নিয়ে বড় হবে। বখতিয়ার খলজিকে পাঠাগার ধ্বংসকারী হিসাবে চিত্রায়িত করা হচ্ছে বই, যেই বখতিয়ার খলজিকে দখলদার হিসাবে আমাদের কোমলমতি শিশুদেরকে শেখানো হচ্ছে সেই বখতিয়ার খলজি এই ভারতবর্ষে এসেছেন ত্রাণকর্তা হয়ে। মোহতরম হাজরিন, আমি সংক্ষেপে আল মুসলিমুনা ফিল হিন্দ বই থেকে যেটা বাংলা অনুবাদ করেছেন মাওলানা আফম খালিদ হোসেন, ভারতবর্ষে মুসলমানদের অবদান এই নামে, সে বই থেকে কয়েকটা অবদানের কথা সংক্ষেপে তুলে ধরছি। সর্বপ্রথম এবং সবচেয়ে বড় উল্লেখযোগ্য যে অবদান মুসলমানদের ভারতবর্ষের মানুষের প্রতি, সেটি হল তাওহীদের শিক্ষা ভারতবর্ষের মানুষকে মুসলমানরা দিয়েছে। এবং এ সম্পর্কে ডক্টর কে এম পানিকর তার এ সার্ভে অফ ইন্ডিয়ান হিস্ট্রি বইয়ে তিনি লিখেছেন, নিজেদের দেবতার নাম যাই থাকুক না কেন, ইবাদতের উপযুক্ত প্রকৃত অর্থে যে একজনই, এই ধারণা মুসলমানগণই এই ভারতবর্ষে সৃষ্টি করেছেন। এটা একজন হিন্দু পণ্ডিত এবং ইতিহাসবিদ ডক্টর কে এম পানিকর তার এই বইয়ে লিখেছেন। মুসলমান শাসকদের অবদান হিন্দু পণ্ডিত হিন্দু ইতিহাসবিদের মুখে, আর নামধারী মুসলমানরা মুসলমান দেশে মুসলমান বাচ্চাদের জন্য বই লেখে সেখানে ভারতবর্ষে মুসলিম শাসকদেরকে ভিলেন করে দেখা। এরপরে আরেকটি অবদানের কথা আমরা বলতে চাই, পণ্ডিত জওহরলাল নেহরুর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বই থেকে। এগুলো সবগুলো আল মুসলিমুনা ফিল হিন্দে কোট করেছেন সৈয়দ আবুল্লাহ সাল আলমী রহমতুল্লাহ আলাইহি। আমি ওই ইংরেজি বই থেকে দেখে বলছি না, আমি মুসলিমুনা ফিল হিন্দ বই থেকে উল্লেখ করছি যে আল মুসলিমুনা ফিল হিন্দের লেখক ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর মানুষের কাছে অনেক বড় একজন ব্যক্তিত্ব ছিলেন। আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। দুঃখজনক যে আমাদের মুসলমানরা আমাদের তরুণ যুবকরা আজকাল হিরো জানে, কোথাকার কোন খেলোয়াড়কে পায়ের তেলিস্মাতি দেখাতে পারে, কারিশ্মা দেখাতে পারে, তাকে হিরো হিসাবে জানে। মুসলমান যুবক জানে না যে তার পূর্বপুরুষদের মধ্যে অনেক বড় বড় হিরোরা গত হয়ে গেছেন, যারা ইতিহাসে এমন এমন অধ্যায় রচনা করে গেছেন যে আজ সেটি শুধু কল্পনা করা যায়, বাস্তবায়ন করা অনেক কঠিন। সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রহমতুল্লাহ আলাই সেই মহামনীষীদের মধ্য থেকে, সেই বিরল ব্যক্তিদের মধ্য থেকে একজন ছিলেন, যিনি শুধুমাত্র আরব বা মধ্যপ্রাচ্য নয়, তিনি ইউরোপে অক্সফোর্ডের মতো প্রতিষ্ঠানে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে তিনি অতিথি লেকচারার হিসাবে বিভিন্নভাবে সেখানে তার জ্ঞান ইতিহাস সম্পর্কিত যে ধারণা সেগুলো দিয়ে সেগুলোকে সমৃদ্ধ করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সংযুক্ত হয়েছেন। আপনি উইকিপিডিয়া পড়লে তার সম্পর্কে আপনি জানতে পারবেন। যাই হোক, সৈয়দ আবুল হাসান রহমতুল্লাহের বই থেকে আমরা কোট করছি যে পণ্ডিত জওহরলাল নেহরু তার দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইয়ে তিনি লিখেছেন, মুসলমানদের কারণে ভারতের জাতপাত প্রথা শিথিল হয়, কিছু মানুষকে জন্ম থেকেই অপবিত্র মনে করা এবং সারা জীবন শিক্ষাহীন থাকার সিদ্ধান্তের পরিবর্তন আসে মুসলমানদের কারণে। এটা স্বয়ং স্বীকার করেছেন জওহরলাল নেহরুর মতো মানুষ। আমি এখানে যে কথাগুলো বলছি এটা হুবহু বই থেকে কোট করে বলছি না, আমি এটার সারাংশটা বলছি। এরপরে আসুন, বিখ্যাত পর্যটক বার্নিয়ার তার বই ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার, এই বইতে তিনি লিখেছেন, ধর্মীয় স্বাধীনতা প্রদানের প্রতিশ্রুতির কারণে মুসলিম শাসকগণ হিন্দুদের সতীদাহ প্রথা নিষিদ্ধ সরাসরি শুরুতে করেন নাই, তবে মুসলিম গভর্নরদের অধীনে থাকা অঞ্চলে সতীদাহ হ্রাস করতে করতে সেটাকে একবারে নিশ্চিহ্ন করার পর্যায়ে তারা নিয়ে এসেছে। মোহতরম হাজরিন, মুসলমানদের অবদান ভারতবর্ষে যদি আরো বলি আমরা ইতিহাস চর্চা সম্পর্কে, ইতিহাস চর্চা সম্পর্কে বলা যায় এবং এ সম্পর্কেও সিভিলাইজেশন ইন ইন্ডিয়া এই বইয়ে লেখা হয়েছে যে মুসলমানদের আসার আগে ভারতবর্ষে একাডেমিক কোনো ইতিহাসের চর্চা খুব একটা ছিল না। ধর্মীয় গ্রন্থে থাকা কিছু গল্প ঘটনা এগুলো চর্চাই হতো। মুসলমানরাই ভারতের সর্বপ্রথম ইতিহাস একাডেমিকলি চর্চা করা শুরু করেন। এরপর ভারতের
সম্রাট বাবর তিনি তুজকি বাবরি বইয়ে লিখেছেন, ভারতে উন্নত ঘোড়া নেই, ভালো গোস্ত নেই, আঙ্গুর নেই, তরমুজ নেই, বরফ নেই, শীতল পানি নেই, শৌচাগার নেই, মোমবাতি নেই, বাতি রাখার পাত্র নেই, মশাল নেই, বাগান ও প্রাসাদে পানি প্রবাহের সুব্যবস্থা নেই, মহিলারা পরত ধুতি, ধুতির এক অংশ দিয়ে পা পর্যন্ত ঢেকে রাখত এবং অপর পর্যন্ত ছড়িয়ে দিত মাথার উপরে। এ সকল সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা রেখেছেন মুসলমান শাসকেরা। আমি হিন্দু শাসকদেরকে কিন্তু ছোট করছি না, হিন্দু শাসকদের অনেক অবদান আছে, বিশেষ করে ইংরেজদেরকে, দখলদার ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে মিটানোর জন্য অনেক অবদান হিন্দু হিন্দু নেতাদের এবং হিন্দু নেতাদের অনেক সংগঠনের আছে, কিন্তু সেই সাথে মুসলমানদের অনেক অবদান ছিল এবং সেটাকে কোনোভাবে খাটো করার বা ওইটাকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ মোটেও নেই। শুধু ফলমূলের কথা যদি শুনেন অবাক হয়ে যাবেন। আল মুসলিমুন ফিল হিন্দ বইয়ে আলিমিয়া নদভী রহমতুল্লাহ লিখেছেন, মুসলমানরা আসার আগে ভারতে শুধুমাত্র তুখমি নামক একটা আমের জাত ছিল, তুখমি নামক একটা আমের জাত ছিল, এটাই বহুল প্রচলিত ছিল গোটা ভারতবর্ষে। মুসলমানরা পরাগায়নের মাধ্যমে ভারতে অসংখ্য সুস্বাদু আমের জাতের সৃষ্টি করেন, যেটা আজকে গোটা ভারতবর্ষে মানুষ খাচ্ছে, আমরা খাচ্ছি, মুসলমানরা নিয়ে এসেছেন। ভাইরা আমার, ঠিক একইভাবে বস্ত্র এবং পোশাকের ক্ষেত্রে আপনার সুলতান মাহমুদ শাহ, যিনি 1511 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন, তিনি তার ব্যাপারে নুজহাতুল খাওয়াত্রি লেখা হয়েছে যে ভারতে আগে মোটা ও নিম্নমানের কাপড় পরিধান করা হতো। সুলতান মাহমুদ শাহ তিনি গুজরাটে বস্ত্র, কাগজ, রেশমি কাপড় ইত্যাদির কারখানা স্থাপন করেন। গুজরাট থেকে বিদেশে বস্ত্র রপ্তানি করা হতো এবং সম্রাট আকবরের সময় সারা ভারতে কাপড়ের কারখানা গড়ে ওঠে। এ সময় ভূমি জরিপ, রাজস্ব নির্ধারণ, মুদ্রা প্রবর্তন ইত্যাদির মাধ্যমে ভারতীয় অর্থনীতির ব্যাপক উন্নয়ন সাধন করা হয়। শুধুমাত্র বাংলা সোনের কথা যে আমরা জানি, বাংলা সোন আছে না, বাংলা সোন, এই বাংলা সোনের প্রবর্তন কে করেছে? সম্রাট আকবর, মুসলমান শাসক। এই বাংলা সোনটার প্রবর্তনও তিনি করেছেন। কেন করেছেন? খাজনা তোলার সুবিধার্থে। চন্দ্রবর্ষ এবং সৌরবর্ষের সাথে হিজরি বর্ষ অনুপাতে তুলতে গেলে কিছুটা ব্যত্যয় দেখা দেয়, সেজন্য এটাকে চন্দ্রবর্ষের পরিবর্তে সৌরবর্ষে যাতে তোলন করা যায়, সেজন্য ওই হিজরি বর্ষটাকেই শুধুমাত্র আপনার চন্দ্রবর্ষ থেকে সূর্যবর্ষে, সৌরবর্ষে এটাকে রূপান্তর করে, কনভার্ট করে তারপরে বাংলা সনের প্রবর্তন করেছেন এই মুসলমান শাসক। ভাইরা আমার, ভারতীয় অর্থনীতির চাকা সচল করবার জন্য, ভারতবর্ষের তৎকালীন গোটা ভারতবর্ষের অর্থনীতির চাচা টাকাকে সচল করার জন্য এভাবে মুসলমান শাসকরা ভূমিকা রেখেছেন, কাজ করেছেন। যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আপনি জানবেন উপমহাদেশের পশ্চিমের সাথে পূর্বাঞ্চলের যোগাযোগের রক্ষাকারী সবগুলো মহাসড়ক প্রায় নির্মিত হয়েছে মুসলমানদের আমলে। শেরশাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেন তিনি, শেরশাহ তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেন, যা বাংলাদেশের সোনারগাঁ হতে, এই যে আপনাদের পাশে সোনারগাঁ থেকে পাকিস্তানের নীলা পর্যন্ত 3000 মাইল জুড়ে বিস্তৃত ছিল। এই রোডের 2-3 মাইল অন্তর অন্তর ছিল হিন্দু মুসলমানদের জন্য পৃথক পৃথক লঙ্গরখানা এবং মুসাফিরখানা। সড়কের উভয় পাশে ছায়াদার ফলবান বৃক্ষ রোপণ করা ছিল। মুসাফিরখানার প্রত্যেকটিতে এক জোড়া করে দ্রুতগামী ঘোড়া থাকতো, যার দ্বারা প্রত্যন্ত অঞ্চলে বার্তা আদান প্রদান করা সহজ হতো। মুসলমান শাসকদের অবদান। ভাইরা আমার, শুধু তাই নয়, উন্নত রুচিবোধ, স্বাস্থ্যবিধি, গৃহ নির্মাণ কৌশল ইত্যাদিতে মুসলমানদের অবদান কি ছিল, বিশেষ করে এই ভারতবর্ষকে উন্নত উন্নত বড় বড় পৃথিবীর ইতিহাসের আশ্চর্যকর ভবনগুলো নির্মাণ করে সর্বশক্তি দিয়ে ভারতবর্ষকে সাজাবার জন্য মুসলিম শাসকরা কি করেছেন, সেটার প্রমাণ আজও দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে দিল্লির লাল কেল্লা। আমার যাওয়ার সুযোগ হয়েছে, যারা গিয়েছেন তারা বলতে পারবেন যে এই বিশাল বড় কেল্লা, এই বিশাল বড় স্থাপনা তৈরি করেছেন মুসলিম শাসকেরা। এই দেশকে তারা লুট করতে আসেন নাই, দিয়ে যেতে এসেছেন। এর পাশেই, লাল কেল্লার পাশেই আপনি দেখবেন দিল্লির শাহী মসজিদ, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা পুরাতন স্থাপনাগুলোর একটি। কুতুব মিনার দাঁড়িয়ে আছে মুসলমানদের, মুসলিম শাসকদের অবদানের সাক্ষী হয়ে, এবং তাজমহল দাঁড়িয়ে আছে মুসলিম শাসকদের অবদানের সাক্ষী হয়ে। কত বলবো বলেন, মুসলমান শাসকেরা
তারা নাকি ভারতবর্ষকে তেমন কিছু দিয়ে যায় নাই, তারা নাকি দখলদার ছিল, তারা নাকি পাঠাগার ধ্বংস করেছে আমাদের শিশুদেরকে, শিক্ষার নামে সমস্ত ইতিহাসের নামে সমস্ত বিকৃত এবং ভুল এবং ভ্রান্ত জিনিস শেখানো হচ্ছে। এইভাবে আমরা যদি শুধুমাত্র অবদানের কথা বলতে যাই, ঘন্টাকে ঘন্টা বলা যাবে। আমি শুধুমাত্র কয়েকটা স্যাম্পল আপনাদের সামনে তুলে ধরলাম যে ভারতবর্ষে মুসলমান শাসকেরা কি করেছে কুসংস্কারচ্ছন্ন বিষয়গুলোকে দূর করবার জন্য, বৈষয়িক বিভিন্ন বিষয়ে ভারতবর্ষকে সাজাতে গিয়ে তারা তাদের সবটুকু তারা নিংড়ে দিয়েছেন। হ্যাঁ, আবারও বলছি, মানুষ হিসেবে তাদের অনেক ভুল ছিল, অবশ্যই তাদের সমালোচনার দিক ছিল, কিন্তু অবদানের দিক তার চাইতে কম ছিল না, বরং বেশি ছিল। অতএব সেই ইতিহাস আমাদেরকে জানতে হবে, সেজন্য আমাদের সন্তানদেরকে মুসলিম শাসকদের ইতিহাস, ইসলামের ইতিহাস, আমাদের প্রিয় নবীর ইতিহাস, সাহাবীদের ইতিহাস, খোলাফায়ে রাশিদের ইতিহাস, মুসলিম মনীষীদের সাথে পরিচিত করা, ভারতবর্ষে মুসলমানদের অবদান, এগুলো সম্পর্কে আমাদের সন্তানদেরকে জানাতে হবে এবং শেখাতে, এবং সেই সাথে আমাদের সন্তানদেরকে তাদের পূর্বপুরুষদের মতো শান্তিকামী বানাতে হবে। এই আমাদের প্রিয় স্বদেশটা শান্তি শান্তিপূর্ণ থাকুক, এখানে সকল ধর্মের মানুষ বসবাস করেন, সকল ধর্মের মানুষের আবাসন এই প্রিয় স্বদেশ, সবাই মিলেমিশে আমরা এটাকে গড়ে তুলি, এটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাই, আমরা সবাই চাই কি চাই না। অতএব পাঠ্যপুস্তকে কেন, অন্য কোনো ক্ষেত্রে কোনোভাবে কোনো পক্ষকে কোনো ধর্মের মানুষকে উস্কে দিয়ে বা তাদেরকে সংক্ষুব্ধ করে তাদের সম্পর্কে বিভ্রান্তিকর কথা বলে তথ্য দিয়ে কোনো প্রকার অশান্তি সৃষ্টির পায়তারা যেন কেউ করতে না পারে। এই আবদার এবং এই জোর দাবি শুধু আমার নয়, এদেশের প্রত্যেকটা শান্তিকামী মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটা সুন্দর সমৃদ্ধ সোনার এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন।